नमस्कार, आमी डॉक्टर सरोज कुमार पंडित आपके स्वागत द होमिओ वर्ल्ड। आज के टॉपिकटा बेचे नहीं क्रोनिक लिभार डिजीजे ट्रिटमेंट केमन हबे, क्रोनिक लिभार डिजीजटा कि लिभारेर ही एक अंश जेटा आगे भिडियोटा बानिएछिलाम सेटा होच्छे फैटी लिभार केन हय, कि कारण हय, कि कि खाबेन ना, एखानेओ ठीक टाइप क्रोनिक लिभार डिजीजटा केन हय सेई निये आलोचना करब। तार कि मेडिसिन, तार कि कज, कि रिस्क फैक्टर होते पारे, किभाबे डायग्नोस होते पारे, कार कि साइन सिमटम देखबे जे आपनि बुझते पारबेन जे हाँ आमार एई रोगटा होलेओ होते पारे, सेई निये आलोचना करब। चलुन आलोचना करा जाक। तार आगे बोलेनि, आपनि यदि आमार चैनेलेर प्रथम दर्शक हये थाकेन ताहले आपनाके धन्यवाद, एबं जारा अनेक दिन धरे आमार साथे जुक्त हये रयेछेन तादेरके अशेष धन्यवाद। ভিডিও চলাকালীন একটা লাইক অবশ্যই দেবেন। যদি ভিডিওটা খুব কাজের হয়ে থাকে এবং আপনার উপকার লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তার সাথে কি করবেন, অল নোটিফিকেশন বাটনটাতে অলে প্রেস করে রেখে দেবেন, যখন কিনা আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনি প্রথমেই পেয়ে যাবেন। তাছাড়াও আপনি আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ঘুরে আসতে পারেন, ওখানে প্রচুর পরিমাণে ভিডিও বানানো আছে রোগ এবং মেডিসিন সম্বন্ধে, কাজে লাগলেও আপনার লাগতে পারে। তাছাড়াও আরেকটা, অনেকেই আপনারা বলে রেখেছেন যে স্যার অনলাইনে ট্রিটমেন্ট হয় কি না। হ্যাঁ, অনলাইনে ট্রিটমেন্ট শুরু করেছি, অনেকেই ট্রিটমেন্ট অনেকেরই করছি, টাইম সাপেক্ষ। কিন্তু যারা করাতে চান তারা ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম আছে বাংলায়, সেই ফর্মটা তুলে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, অবশ্যই আপনার ট্রিটমেন্ট করতে পারবো, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। চলুন আলোচনা করা যাক। দেখুন, প্রথম হেডিংটা দেখেই বুঝতে পারছেন যে ক্রোনিক লিভার ডিজিজ মানেটাই কী হচ্ছে। দেখুন, ক্রোনিক মানেই হচ্ছে পুরাতন, অর্থাৎ লিভার দীর্ঘদিন যাবৎ যদি ক্ষতিগ্রস্ত হতে থাকে, তার যে প্যানক্রিয়াস সেল আছে সেটা যদি ধ্বংস লীলা তার চলতে থাকে, অর্থাৎ নিজস্ব ফাংশন যেগুলো থাকে সেটা যদি সম্পূর্ণরূপে করতে না পারে, ধীরে 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 খারাপ স্টেজে দিকে যেতে থাকে, তাহলে সেই যে ক্রোনিক একটা অবক্ষয় দেখা দিচ্ছে লিভারের সেইটাকে বলা হয় ক্রোনিক লিভার ডিজিজ। সেটার কারণে অনেক কিছু হতে পারে, যেমন আস্তে আস্তে ডেভেলপ, যদি ডেভেলপিং স্টেজে চলে যায় তাহলে আপনার ফাইব্রোসিস হতে পারে, সেখানে আপনার সিরোসিস অফ লিভার হতে পারে, ক্যান্সার হতে পারে, এইগুলো আগের দিকে স্টেজে আস্তে আস্তে যেতে থাকে, হেপাটাইটিস মেবাবি একটা কারণ হতে পারে। তো সেম সিমটম কী, এই তো গেল আপনার লিভার, ক্রনিক লিভার কাকে বলে, তা সাইন সিমটম কিছু তো আছে যে জানা যাবে হ্যাঁ এটা হলে আপনার হতে পারে। দেখুন, প্রাইমারি স্টেজে কী হয়, লিভারের কোনো সাইন সিমটম খুঁজে পাওয়াই যায় না, অর্থাৎ টুকটাক থাকলেও মানুষ এটা গুরুত্ব দেয় না বা বোঝা যায় না। কিন্তু যখন এটা একটু ডেভেলপ স্টেজে চলে যায় তখন কিছু কিছু সাইন সিমটম আমাদের মধ্যে দেখা দিতে পারে বা দেখা দেয়। কেমন হতে পারে, পেটে আপনার একটু একটু জল জমতে পারে, যাকে আমরা অ্যাসাইটিস বলি। কখনো কখনো কি হয়, দেখবেন গ্যাস অম্বল হয়েছে, একটু বমি হয়ে গেছে, বমিটা অস্বাভাবিক কি হয়, কিন্তু ওই বমির সাথে একটু রক্ত দেখা দিতে পারে। আর কি হতে পারে, আপনার গল ব্লাডারে স্টোন জমে যেতে পারে, ওখানে একটা ব্যথা হতে পারে, লিভারের জায়গায় একটা ব্যথা হতে পারে, এই সিমটমগুলো পাবেন। শরীরে সব জায়গাতে একটু মনে হচ্ছে চুলকানি, একটা ইরাপশন থাকতে পারে, শরীরটা একটু হলুদ ভাবের টানটা একটু বেশি হয়ে যাবে, মুখ চোখ মনে হবে যেন একটু হলুদ ভাব, যেমন জন্ডিস হলে হয়ে যায় সেটা হতে পারে। হঠাৎ করে আপনার খিদে যদি কমে যায় সেটা হতে পারে। আর কি, মাংস, শরীরে যে মাসেলসগুলো আছে সেটার ক্ষয় শুরু হতে পারে, অর্থাৎ ওজন কমে যেতে পারে, হঠাৎ করে আপনার ওয়েট লস করতে পারে, এই যে জিনিসগুলো একদম এনার্জি পাবেন না বা খুব দুর্বল লাগবে যাকে ফ্যাটিক বলি, সেটা একটা লক্ষণ হতে পারে। অ্যানিমিয়া আপনার মধ্যে একটা থাকতে পারে, অর্থাৎ রক্তাল্পতা, রক্ত কমে যাওয়ার একটা ভাব থাকতে পারে। আর কি হয়, সবসময় একটা ঘুম ঘুম ভাব, খুব বিরক্তি ভাব, ঘুম ঘুম ভাব, এইগুলো মোটামুটি আপনার একটা সাইন সিমটমের মধ্যে আসে ডেভেলপ স্টেজে। তখন যদি এই সিমটমগুলো থাকে তাহলে আপনাকে কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার, বুঝতে হবে যে আপনার লিভারটা খুব একটা সুস্থ নয়। আরও অন্যান্য ডিজিজের সাথেও এই সিমটমগুলো থাকে, কিন্তু একটা এই সিমটমগুলো লিভারেরও একটা সিমটম হতে পারে বা হয়। কারণ কি, দেখুন ফ্যাটি লিভারের যেমন বলেছিলাম কিছু কারণ আছে, ফ্যাটি লিভার ভিডিওটা না দেখেছেন তো ওটা দেখেন, আমি দিয়ে দিচ্ছি আই বাটনে, তো ওখানেও যেমন কারণ বলেছিলাম তো এখানেও কিছু কারণ আছে। সেটা হচ্ছে, যেমন যদি আপনার হেপাটাইটিস বি হয়ে থাকে তার কারণে হতে পারে, হেপাটাইটিস সি হলে হতে পারে তার কারণেও হতে পারে, অ্যালকোহল ডিজিজ ডিজিজ যদি হতে পারে, যেমন ননহলিক অ্যালকোহলিক লিভার ডিজিজ আছে, অ্যালকোহলিক লিভার ডিজিজ আছে, তো এখানে অ্যালকোহলিক লিভার ডিজিজটা হলেও কিন্তু হতে পারে। কিছু ড্রাগ আছে অ্যালোপ্যাথিতে যেগুলো সচরাচর খাওয়া হয় সেগুলো খেলেও কিন্তু আপনার এই ক্রোনিক লিভার ডিজিজটা হতে পারে। তাছাড়া দেখবেন না আমাদের কী হয়, একটু একটু জ্বর এলো, মাথা ব্যথা হলো, গায়ে ব্যথা হলো, হট করে আমরা প্যারাসিটামল খাওয়ার টেন্ডেন্সিটা বেশি রাখি, তো অতিরিক্ত প্যারাসিটামল খেলেও কিন্তু আপনার এই ক্রোনিক ফ্যাটি লিভার ডিজিজটা হতে পারে। তাছাড়া কী হতে পারে, রাইট হার্ট ফেলিওর হওয়ার টেন্ডেন্সির জন্যও কিন্তু, যদি ডান ধারে আমার হার্টের যে ভিডিওগুলো আছে একটু দেখে নেন, আমি দিয়ে দিচ্ছি, তো সেখানেও কিন্তু রাইট হার্ট ফেলিওর হলেও কিন্তু আপনার লিভারের প্রবলেম হতে পারে। আর কি হয়, দেখুন ফ্যাটি লিভার যদি হয় তাহলেও কিন্তু আপনার, ফ্যাটি লিভারটা একটা কারণ যে কারণে আপনার কিন্তু ক্রোনিক লিভার ডিজিজ হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে, ফাইব্রোসিস হলেও হতে পারে, এই যে অনেকগুলো কারণের জন্য কিন্তু আপনার ক্রোনিক লিভার ডিজিজটা হয়ে যায়। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর কী কী হতে পারে, ওগুলো তো গেল কারণ, তাহলে একটা রিস্ক কী আছে, কী দেখলে মানে কী কী কারণের জন্য এটা ওটাতে হলো ডিজিজ কন্ডিশনের জন্য, প্রাইমারি আমাদের স্বাস্থ্যের যেগুলো সমস্যা চোখে দেখতে পাই সেগুলো কী কারণ হতে পারে, রিস্ক ফ্যাক্টর কী, রিস্ক কী। যদি আপনি
মোটা সোটা হন, ওবেসিটি যদি আপনার শরীরের মধ্যে বেশি থাকে, তাহলে কিন্তু ফ্যাটি লিভারের সাথে সাথে ক্রনিক লিভার ডিজিজও হতে পারে। মেটাবলিক সিন্ড্রোম যদি আপনার শরীরে থাকে তাহলেও হতে পারে। আর কি হয়, যদি আপনি কি বলবো, যদি আপনি ওই আনপ্রোটেক্টেড সেক্সুয়াল রিলেশন রাখেন এবং অনেকগুলো যদি পার্টনার থাকে এবং প্রোটেক্টেড না থাকে, তাহলেও কিন্তু লিভারের ক্রনিক লিভারের ডিজিজ হবেই হবে, এটা কিন্তু দেখা গেছে। যারা বিষাক্ত রাসায়নিকের সাথে কাজে যুক্ত থাকেন এবং কোনো রকম সেফটি যদি না থাকে, তাদেরও কিন্তু হতে পারে। মোটামুটি এই কারণগুলো মেনে যদি চলেন বা একটু অ্যাভয়েড করে চলেন, তাহলেও কিন্তু আপনার ভালো হবে। আর কি ডায়াগনোসিসটা কী করে হবে, এগুলো তো গেল রিস্ক ফ্যাক্টর, কজ, সাইন, সিমটম বুঝতে পারলাম কাকে বলে। তো ডায়াগনোসিস কী হবে, দেখুন প্রাথমিক অবস্থায় কোনো ডায়াগনোসিস হয় না। অ্যাকচুয়ালি কী হয়, আপনার তো কোনো লিভারটা খারাপ হচ্ছে কিন্তু আপনার কোনো সাইন সিমটম দেখা দেবে না, খুব একটা কষ্ট না থাকলে আপনি ডাক্তারের কাছেও যাবেন না। হঠাৎ করে যদি আপনার ডান দিকে পেটে ব্যথা শুরু হলো বা মাঝে ব্যথা শুরু হলো, অতিরিক্ত বমি হলো, তখনই আপনি ডাক্তারের কাছে গেলেন, বা অতিরিক্ত গ্যাস অম্বলের জন্য আপনি হয়তো বুকে একটা চাপ হলো, ভয়ে হয়তো আপনি মনে করলেন যে হার্টের ডাক্তারকে দেখো, হার্ট খারাপ হয়ে গেছে, তখন তিনিও হয়তো তার সাথে হার্টের সাথে সাথে গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য আপনাকে হয়তো কিছু কী করবে, সেই সময় একটু সোনোগ্রাফি করতে বলবেন, ইসিজি করলো, তার সাথে কী করবে, লিভার ফাংশন টেস্ট করবে, এমআরআই করতে পারে। এইগুলো যখন করাবেন, এগুলো করার পরে দেখা যাবে যে হ্যাঁ, হয়তো আপনার ফ্যাটি লিভার ধরা পড়েছে, সিরোসিস অফ লিভার ধরা পড়েছে, বা হয়তো দেখা যাবে যে কোলেস্ট্রল বেড়ে আছে, বা লিভার ফাংশনে যে সমস্ত ব্লাড টেস্টগুলো আছে তার মধ্যে কোনো গণ্ডগোল হয়ে আছে। এইগুলো টেস্টের মাধ্যমে কিন্তু ধরা যায় যে আপনার লিভারটা কতখানি ভালো আছে আর না আছে। এই তো মোটামুটি গেল ডায়াগনোসিসের ব্যাপারটা। আর কি হচ্ছে ট্রিটমেন্টটা কেমন হবে, দেখুন ট্রিটমেন্ট জেনারেলি কী হয়, মডার্ন সায়েন্সে কী ওনারা বলছেন, যেটা হচ্ছে যে যেটার জন্য এই লিভারটা খারাপ হচ্ছে, অর্থাৎ যেমন বললাম হেপাটাইটিস বি হতে পারে, সি হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, বা আরও অন্যান্য যে রোগগুলো হয়েছে, যেমন আপনাকে বললাম ওবেসিটি হতে পারে, বা আরও অন্যান্য যে সমস্ত জিনিসগুলো থেকে হচ্ছে, অর্থাৎ যে কারণের জন্য আপনার এই লিভারের প্রবলেমগুলো হচ্ছে, সেই কারণটার আগে ট্রিটমেন্টটা করতে হবে। এতগুলো মডার্ন সায়েন্সের চিকিৎসা। এবার আমাদের চিকিৎসাটা কেমন হয়, দেখুন আমরা জেনারেলি আপনার ওই রোগের পেছনে খুব একটা দৌড়াই না, আপনার শরীরে যে কষ্টগুলো হয় তার যে সাইন সিমটম থাকে, অর্থাৎ রুগীটার যে কষ্ট, তার সাথে তো রোগ ইনভলভ থাকেই, তো সেই সিমটম অনুযায়ী মেডিসিন কালেক্ট করে যদি মেডিসিন আপনার দেওয়া হয়, তাহলে কিন্তু সেরে যায়, একদম 100% সেরে যায় বলা যায়, যদি প্রাইমারি অবস্থায় ধরা পড়ে যায় তো কোনো রকম কোনো অবস্থা হয় না। আজকে মেডিসিন সম্বন্ধে খুব একটা বেশি কিছু বলবো না, জাস্ট একটা মেডিসিন বলছি, সেটাই খেতে আপনারা শুরু করবেন পরবর্তী ভিডিওতে। আমি এর টোটালি যে সমস্ত মেডিসিন আপনারা খেতে পারবেন একদম সেফভাবে, একটু ভিডিওটা বড় হবে সেখানে, সেই ভিডিওটাই আমি বলবো পরের ভিডিওতে যে কী কী মেডিসিন খাওয়া যায়। তো আজকে যে মেডিসিনটা বলছি সেটা হচ্ছে কার্ডওয়াশ মেরি, আমি লিখে দিচ্ছি দেখে নেন, মাদার টিঞ্চার ফর্মেই খাবেন। যদি বয়স্করা খান তাহলে 10 ফোঁটা করে মাত্র সারাদিনে দুবারই খাবেন, সকাল বিকাল খাবেন, খাবার 1 ঘন্টা পরে পরেই খাবেন, কোনো অসুবিধা নেই, বা চা খাওয়ার পরে, বিকালে চা খাওয়ার পরেও খেতে পারেন, হাফ কাপ উষ্ণ গরম জলেই খাবেন। এটা আপনার 1.5-2 মাস পর্যন্ত চলতে পারে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু ঠিক করার যে মেডিসিনগুলো সেটা আমি পরবর্তীকালে আরও মেডিসিন নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ, যদি কিছু কমেন্ট বলার থাকে, জিজ্ঞাসা করার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি উত্তর আপনাকে দেবো। ধন্যবাদ।